এটা এত সুন্দর একটা ডিজাইন, একদম প্লেন। আপনারা ওমরাতে যারা যাচ্ছেন বা গিয়েছেন বা দেখেছেন, তারা এটা দেখলেই চিনবেন। এই যে একদম প্লেন, বাট এই যে দেখেন, এই যে এইরকম স্টাইলটা। হ্যাঁ, এই যে এইরকম স্টাইলটা, ইরাকি ডিজাইন। পাহাড়ি কেন বলছে, এই যে হাতে আপনার এটা দেওয়া থাকবে যাতে আপনার এটা কোনোভাবে উঠে না আসে ডিজাইনটা। হাতাটা যেন কোনোভাবে উঠে না আসে, হ্যাঁ এইরকম থাকবে ডিজাইনটা। একটু একটু খেয়াল করেন, তারপর আমি এটার এইটা হুডিটা পরে দেখাচ্ছি। এই যে এটা এইরকম আপনি পরতে পারেন, হ্যাঁ জাস্ট সিম্পলি এইরকম থাকবে। তারপর আপনি হুডিটাও ইউজ করতে পারেন অ্যারাবিয়ানদের মতো। দেখেন অ্যারাবিয়ান যারা গিয়েছেন উমরাতে, তারা কিন্তু এই জিনিসটা অনেক বেশি, এই যে এখানে একটা এলাস্টিক আছে দেখেন, এই এলাস্টিকটা পেছন আপনার খোপার মধ্যে ঢুকাই দিবেন, এই এইভাবে পরে নেবেন। দেখেন দেখছো, বুঝছো? এবার এই যে এইরকম করে আপনারা একদম হারামে যারা যাবেন, তারা দেখবেন এই আইটেমটার কত বেশি চল আছে, কারণ ওরা এই টাইপের বোরখাগুলোই পরে সৌদিতে ম্যাক্সিমাম। হ্যাঁ, এই যে ভিতরে একটা হিজাব দিয়ে নেবেন আপনি, এটার উপরে এটা পরবেন। যদি কেউ এটা উপরে দিতে না চান অ্যারাবিয়ানদের মতো, যদি এটা দিতে না চান তাতেও কোনো সমস্যা নেই, আপনি এটা নামিয়ে রাখবেন। হ্যাঁ, এই যে আপনি এটা নামিয়ে রাখবেন। হ্যাঁ, এটা দুই ডিজাইনই পরা যাবে, আপনি নামিয়েও রাখতে পারেন, আবার এটা আমাকে 52 দিছো মনে হয়, এটা নামিয়েও রাখতে পারেন, আবার এইভাবে উপর দিয়ে দিয়েও নিতে পারেন। এবং এইটা আপনার অ্যাটাচ হয়ে থাকবে, কারণ যে এখানে এলাস্টিক আছে, এলাস্টিকটা খোপার মধ্যে নিচে দিয়ে নেবেন। এই যে এইভাবে এইভাবে খোপার মধ্যে দিয়ে নেবেন, এইটা উঠাই দিবেন। এই যে দেখেন একদম অ্যাটাচ হয়ে থাকবে। আপনি সারা দিন মানে ওমরা করেন, ঘুরতে যান, নামাজে যান, যেখানে যান, একদম আপনার এইটা মাথা থেকে সরবে না, অনেক সুন্দর লাগবে। এটা সিম্পলের মধ্যে কিন্তু আমি ডিজাইনটা আমার এত ভালো লেগেছে। ইরাকি মেয়েরা বেশি পরে সৌদিতে, সৌদিতে যারা যাবেন ওমরা করতে।